বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি করলা আলুর চচ্চড়ি। এই করলা আলুর চচ্চড়ি বা সবজি বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি দেখিয়ে নিই। করলা নিয়েছি এখানে আমি 250 গ্রাম, আলু নিয়েছি 2টি, কাঁচা লঙ্কা নিয়েছি 2টি, ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, লবণ নিয়েছি, নিয়েছি হলুদ গুঁড়ো ও চিনি, আর নিয়েছি সর্ষের তেল, সাথে আমি পেঁয়াজও নিয়েছি এখানে। এবার করলাটা আমি পাতলা পাতলা করে কেটে নেব। করলা আমার সরু করে কাটা হয়েছে, এবার আমি আলুগুলো কেটে নেব সরু সরু করে। আলু আর করলার রেশিওটা আপনারা নিজস্ব পছন্দ মতন নেবেন। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অপশনাল, আপনারা ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন। কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল গরম করেছি আমি, সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 1টি শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দেব। পেঁয়াজটা আমি 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা করলা। করলাটা আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নেব। করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু। দিয়ে দেবো 1টা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী দেবেন। স্বাদ অনুযায়ী নুন। এবার সবটা আমি ভালো করে নেড়ে নেব। তিন মিনিট নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও আমি নাড়তে থাকছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। প্রায় 7 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে কুক করার পর দেখুন আমার আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। দেখুন জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে, জলটা আমি সম্পূর্ণভাবে শুকিয়ে নেব। এবার এখানে করলা আলুর সবজিটা আমার কিন্তু সার্ভ হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ভাত দিয়ে ট্রাই করবেন, আর মুখে অরুচি থাকলে অবশ্যই এটা খেয়ে দেখতে পারেন, মুখের অরুচি অবশ্যই কাটবে। নমস্কার বন্ধুরা।